আসসালামু আলাইকুম আমি আজকে ডিসকাস করবো যে কীভাবে আমাদের একটা আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস ফার্স্ট হোস্ট অ্যাড্রেস এবং লাস্ট হোস্ট অ্যাড্রেস কীভাবে বের করতে পারি সেই প্রসেসটা আমি দেখাবো তো চলুন শুরু করা যাক আমাদের প্রসেসটা হচ্ছে ফার্স্টে আমাদের যে আইপি অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা যদি আমাদের ডটার ডিসিন ফর্ম্যাটে থাকে তাহলে সেটাকে আমাদের ফার্স্টলি বাইনারিতে কনভার্ট করে নিতে হবে সেই কনভার্টিংয়ের প্রসেসটা আপনারা অলরেডি হয়তো বা জানেন যেমন আমি যেখানে একটা এক্সাম্পল নেই ওয়ান সেভেন্টি টু সিক্সটিন ফাইভ থার্টি ফোর সো এটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস এবং তার পাশে টোয়েন্টি সিক্স কী লেখা আছে এটা আমি পরে বলতেছি সো এই আইপি অ্যাড্রেসটাকে কীভাবে আমরা বাইনারিতে কনভার্ট করবো সেটা আমি বলি তো এখানে আমাদের কনভার্ট করার ওয়েটা হচ্ছে যে আমরা প্রথমে ওয়ান সেভেন্টি টু এটাকে বাইনারিতে কনভার্ট করব এবং বাইনারিতে কনভার্ট করবো এবং এটাকে হচ্ছে আমরা এইট এইট বিটে রাখবো ঠিক আছে তারপরে সিক্সটিনকেও আমরা এইট বিট বাইনারিতে কনভার্ট করব ফিফ ফাইভ 8 এইট বিট বাইনারি এবং থার্টি ফোর 8 এইট বিট বাইনারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটা সেগমেন্ট আছে তো চারটা সেগমেন্টে প্রত্যেকটা যদি এইট বিট করে থাকে তাহলে থার্টি টু বিট ঠিক আছে সো আমরা আমরা এটাকে প্রথমেই বাইনারিতে কনভার্ট করে নেব সো বাইনারিতে কনভার্ট করলে আমাদের জিনিসটা অ্যাড্রেসটা দেখতে হবে অনেকটাই এরকম হ্যাঁ সো এরপরে আসি আমরা এই যে টোয়েন্টি সিক্স যেটা মানে কি সেই টোয়েন্টি সিক্সের মানে হচ্ছে এটা দ্বারা আসলে সাবনেট মাস্কটাকে শর্টে বোঝানো হচ্ছে টোয়েন্টি সিক্স মানে হচ্ছে এটা আমাদের হচ্ছে একটা নেটওয়ার্ক ক্লাস সেটা নেটওয়ার্ক সি ক্লাসের মধ্যে পড়ে সি ক্লাসের একটা নেটওয়ার্ক আর কি সো এটা সম্বন্ধে অন্য ভিডিওতে হয়তো আরও ক্লিয়ারলি জানতে পারবে সো যাই হোক এখানে টোয়েন্টি সিক্স এটা আসলে সাবনেট মাস্ক ডিটারমাইন করতেছে সো টোয়েন্টি সিক্স মানে কি টোয়েন্টি সিক্স মানে হচ্ছে আমাদের সাবনেট মাস্কে সামনে হচ্ছে ছাব্বিশটা কী থাকবে ছাব্বিশটা আসলে ওয়ান থাকবে তাহলে আমরা এই যে আমরা আটটা আটটা করে সেগমেন্ট করি তাহলে এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় হবে তাই না চার পাঁচ ছয় সাত আট আমাদের এখানে তিনে চব্বিশটা হইলো আর এখানে দুইটা আর লাস্টের সবগুলো হচ্ছে জিরো তাই হচ্ছে আমাদের সেই হচ্ছে আমাদের যেই টোয়েন্টি সিক্স লেখা ছিল সো এই টোয়েন্টি সিক্সকে আমি হচ্ছে যেখানে কনভার্ট করে দেখালাম যেটা আসলে টোয়েন্টি সিক্সের মিনিংটা কি এটা হচ্ছে আমাদের সাবনেট মাস্ক সো আটটা ওয়ান মানে হচ্ছে টু ফিফটি ফাইভ এখানে টু ফিফটি ফাইভ এখানেও টু ফিফটি ফাইভ এবং এইখানে এটা আসতে হচ্ছে আমাদের ওয়ান নাইনটি টু সো এইটা হচ্ছে আমাদের সাবনেট মাস্কটা আমি যদি এখান থেকে এটা শর্টে লেখা আছে এখান থেকে আমি সাবনেট মাস্কটা বাইনারি ফর্মেটও নিলাম এবং হচ্ছে ডিসিমেল ডটেড ফর্মেটেও দেখালাম সো সো কোশ্চনে আমাদের এরকম টোয়েন্টি সিক্সও দেওয়া থাকতে পারে অথবা আমাদের এরকম বাইনারি ফরম্যাটে সাবনেট মার্কসটাও দেওয়া থাকতে পারে অথবা আমাদের এরকম টটের ডিসনাল ফর্মেটেও কিন্তু সাবনেট মার্কসটা দেওয়া থাকতে পারে তো যেভাবেই থাকুক আমরা হচ্ছে এইভাবে কনসিডার করে নেব সো নেক্সটে আমাদের তাহলে কাজকে আমাদের কাজ হচ্ছে যে নেটওয়ার্ক অ্যাড্রেস ব্রডকাস্ট অ্যাড্রেস ফার্স্ট হোস্ট অ্যাড্রেস এবং লাস্ট হোস্ট অ্যাড্রেসটা বের করা সেটার জন্য ফার্স্টে আমাদের আইপি অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটাকে বাইনারি ফর্মেটে করে নিতে হবে যদি বাইনারি ফর্মেটে অলরেডি থাকে তাহলে তো করার দরকার নেই সো বাইনারি ফর্মেটে করার পর আমাদের আসলে টোয়েন্টি সিক্স বাই সাবনেট মাস্কটা কী বলে সাবনেট মাস্কটা দ্বারা আসলে এটাই বোঝায় যে প্রথম ছাব্বিশটা বিট আমাদের আইপি অ্যাড্রেসের প্রথম ছাব্বিশটা বিট হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে স্যার আমরা এই যে জন্য কী করলাম আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার জন্য আমরা কী করলাম আমাদের আইপিএড ড্রেসের প্রথম ছাব্বিশটা বিট আমরা আনচেঞ্জড রাখলাম এবং পরের আমাদের টোটাল থার্টি টুটা বিট থাকে অ্যাড্রেসে সো থার্টি টু মাইনাস টোয়েন্টি সিক্স তার মানে লাস্টেয়ার থাকলো কয়টা বিট ইয়ার থাকতেছে আমাদের চারটা বিট সরি ছয়টা বিট সো এই ছয়টা বিট আমাদের জিরো করে দিতে হবে সেটা চাই থাকতে পারে জিরো থাক বা ওয়ান থাক আমার লাস্টের ছয়টা বিট হচ্ছে জিরো করে দিব সেই জন্য এটা এখানে বলা হয়েছে যে থার্টি টু মাইনাস এন এন দ্বারা বোঝানো হচ্ছে এই যে টোয়েন্টি সিক্স বা এখানে জিরোয় দেওয়া থাকবে বা আমাদের যদি এরকমভাবে দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে ঘুরে নেব যে আমাদের কয়টা ওয়ান আছে সেই কয়টা ওয়ান মানে হচ্ছে আমাদের সেই এন এর মানটা তাহলে হচ্ছে আমরা কী করবো থার্টি টু মাইনাস এন দিলে লাস্টের ওই কয়টা বিট আমরা জিরো বানিয়ে দেবো সো আমাদের যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল বাইনারি ফরম্যাটে তো সেটা লাস্টের আমি চারটা বিট ছয়টা বিটকে আমি জিরো বানিয়ে দিয়েছি তাহলে এটাই পেয়ে গেলাম আমার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস সিমিলার ওয়েতে ব্রডকাস্ট অ্যাড্রেস পাওয়ার জন্য লাস্টের ওই ছয়টা বিটকে আমাদের কী করে দিতে হবে ওয়ান করে দিতে হবে তো লাস্টের ছয়টা বিটকে ওয়ান করে দিলে হচ্ছে আমরা ব্রডকাস্ট অ্যাড্রেসটা পেয়ে যাবো ছয় বলতে আসলে কি বোঝা যাচ্ছি থার্টি টু মাইনাস সেন এন মানে কি আমাদের সাবজেক্ট মাসকে কয়টা ওয়ান আছে ঠিক আছে তারপরে ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা কীভাবে বের করা যায় ফার্স্ট হোস্ট অ্যাড্রেসটা বের করবো হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে এক যোগ করে দিতে হবে সো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস ছিল এইটা এই যেটা সেটার সাথে আমি সিম্পলি এক যোগ করে দিলে লাস্ট একটা ওয়ান চলে আসে এবং এটা আমাদের ফার্স্ট হোস্ট অ্যাড্রেস এবং আমাদের লাস্ট হোস্ট অ্যাড্রেসটা কী হবে লাস্ট হোস্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এই যে ব্রডকাস্ট অ্যাড্রেস যেটা আছে সেখান থেকে আমরা এক বিয়োগ করে দেবো ঠিক আছে সো এক বিয়োগ করার মানেটা কি এই যে এই যে এখানে যেটা আছে এটাকে আমি এখান থেকে এক বিয়োগ করে দেবো এখান থেকে এক বিয়োগ করলে আমরা এটা পেয়ে যাই সো এটা হচ্ছে আমাদের লাস্ট হোস্ট অ্যাড্রেস সো বাইনারি অ্যাডিশন সাবট্রাকশন এটা আপনারা অন্য ভিডিওতে জানবেন এই ভিডিওতে বললে আসলে লেন্থি হয়ে যাবে সো এই ছিল প্রসেস আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে এই যে সেকেন্ড যে এক্সাম্পলটা দেওয়া আছে এটাকে আপনার ট্রাই করতে পারেন নিজেরা ধন্যবাদ সবাইকে السلام عليكم